আমরা থাট নিয়ে কথা বলছিলাম এর আগের পর্বে। আমরা প্রথম দুটো থাট, বিলাবল এবং পূর্বী, তার স্বরের চলন মানে আরোহণ এবং অবরোহণ আমরা একটা দেখেছিলাম। তা আজকে আমরা যাব আমাদের তৃতীয় থাটে। আমাদের এই সিরিজে মানে আমরা যেভাবে থাটকে সাজিয়েছি তাতে তিন নম্বরে আসে কাফি, আমরা সেটা আগের দিন বলেছিলাম। একে বিলাবল, দুয়ে পূর্বী, তিনে কাফি। কাফি থাটের গা এবং নি কোমল স্বর। আমরা আগে তার সা টু সা একবার একটু চলনটা দেখে নিয়ে কি করে এটার প্র্যাকটিস আগের থাটগুলোর সাথে মিলিয়ে করতে হবে সেই আলোচনায় আসবো। আমরা যখন অভ্যাস করব তখন কাফি থাটটাকে আলাদা হবে, অর্থাৎ এই গা এবং নিযুক্ত চলনটা আলাদাভাবে বেশ কয়েকবার প্র্যাকটিস করে গলায় বসিয়ে নেবার পরে আমরা তিনটে থাটকে পরপর প্র্যাকটিস করব, বিলাবল, পূর্বী, কাফি। তা কাফি থাট দেখাই গেল, আমি দেখালাম, আবার একবার বলে দিচ্ছি। বিলাবল ঠাট যেমনটা জেনেছি সব পর্দা শুদ্ধ, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। দুয়ে পূর্বী ঠাট রে কোমল, মা পরি এবং গা কোমল, সা রে গা মা পা। আমরা এই তিনটে থাটকে এইভাবে পরপর তিনবার অভ্যাস করলে যে উপকার পাবো তা হলো, দেখা যাচ্ছে যে ক্রমাগত স্বরের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ বিলাবল আমরা শুরু করেছিলাম সব শুদ্ধ পর্দা দিয়ে, এরপরে পূর্বী ঠাট এলাম তিনটে পর্দার করি এবং কোমল পেলাম, রে মা এবং ধা। তিন নম্বরে আগের দুটো ঠাটে যে স্বরগুলো কোমল পাইনি, অর্থাৎ গা এবং নি, এইখানে এসে মানে কাফি ঠাটে সেটা পেলাম। তাহলে তিনটে ঠাট প্র্যাকটিস করার ফলে ১২টা স্বরেরই কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেল। এবার যেটা করার, প্রাথমিকভাবে আমরা পরপর তিনটে ঠাটের আরোহণ অবরোহণ এইভাবে প্র্যাকটিস করব। এইবার দুটোকে মেশাবো কিভাবে, অর্থাৎ প্রথমে বিলাবলের আরোহণ, পূর্বীর অবরোহণ এই পদ্ধতিতে আসি। এই গেল বিলাবলের আরোহণ, পূর্বীর অবরোহণ এই পদ্ধতিতে আমরা বেশ কিছুক্ষণ অভ্যাস করে নেব। এরপর কাফি আনব, কাফি যখন আনবো তখন আমাদের যেটা করতে হবে তিনটে থাটকে পর্যায়ক্রমিক ভাবে ঘোরাতে হবে, অর্থাৎ একে বিলাবল, দুয়ে পূর্বী, তিনে কাফি। তাই যদি হয় তাহলে একে বিলাবলের আরোহণ, সা রে গা মা পা ধা নি সা, ফিরছি পূর্বী দিয়ে, সা নি ধা পা মা গা রে সা। তাহলে একে গেলাম, দুয়ে ফিরলাম, এবার তিনে যাব, তিনে কে আছে, কাফি। সা রে গা মা পা ধা নি সা, আবার একে চলে যাব,
একে বিলাবলের আরোহণ, দুয়ে পূর্বীর অবরোহণ, তিনে কাফির আরোহণ। এবার চার মানে ফিরছি বিলাবলের আরোহণ। সা নি ধা পা মা গা রে সা, এক দুই তিন এইভাবে আমরা রোটেট করছি। তাহলে এই যে বিলাবলে ফিরলাম, এবার আরোহণ কিসে শুরু করবো? অবধারিত পূর্বীতে সা রে গা মা পা ধা রে সা। অবরোহণ কিসে করবো? তারপরে যেটা আছে মানে কাফিতে সা নি ধা পা মা গা রে সা। এবার আরোহণ কিসে করবো? বিলাবলে ফিরবো কিসে? পূর্বীতে। আবার আরোহণ কিসে করবো? কাফিতে। আবার অবরোহণ কিসে করবো? বিলাবলে। এইভাবে তিনটে ঠাটকে আমরা পর্যায়ক্রমিকভাবে রোটেট করব। একবার জিনিসটাকে নিয়ে একটু অভ্যাস করে নেই, তারপর আমরা সা রে গা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, খুব ইন্টারেস্টিং এবং খুব উপকারী এই অভ্যাস। আমাদেরকে শুধু ঠাটের স্বরগুলোকে খেয়াল রাখতে হবে এবং গভীর মনোযোগের সাথে, আর কিচ্ছু না, আপাতত শুধুমাত্র এই আরোহণ ও অবরোহণ অভ্যাসের ফলেই কিন্তু গলায় যথেষ্ট সুরের উপকার পাওয়া যাবে। আমরা পরের পর্বে এর পরের ঠাট অর্থাৎ ঠাট ভৈরব নিয়ে আলোচনা করব, এবং ঠাট ভৈরবকে কি করে তার পূর্ববর্তী তিনটে ঠাট বেলাবল পূর্বী কাফির সাথে মিলিয়ে দিয়ে চারটে ঠাট নিয়ে অভ্যাস করা যায় সেটাও দেখব। আজকের পর্ব এই অবধি। আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের চ্যানেল দেখছেন, এটা আমাদের কাছে খুব আনন্দের। আপনারা আপনাদের মতামত দিন, যদি কোনো প্রশ্ন থাকে করুন, আমি আমার সীমিত জ্ঞান বুদ্ধি অনুযায়ী তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই রেয়াজ করতে থাকুন, কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বারও নিশ্চয়ই দেওয়া থাকবে, প্রয়োজনে ফোন করুন, ফোনেও আলাপ আলোচনা চলতে পারে।